বটদ্রুয়ার চাঞ্চল্যকর বলাৎকার কাণ্ডর চার্জশিট দাখিল। এমাহর ভিতরতেই চার্জশিট দাখিল আরক্ষীর। মূল অভিযুক্ত জাকির হুসেন সহ আটজনের বিরুদ্ধে দাখিল চার্জশিট। 158 পৃষ্ঠার চার্জশিট দাখিল করিলে আরক্ষীয়ে। 50 জন সাক্ষ্য, 43টা নথিরে আরক্ষীর চার্জশিট। জাকির সহ 2 নাবালকক বলাৎকার আর হত্যার অভিযোগ। পরিয়ালর 5জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ নষ্ট করার অভিযোগ। বলাৎকারের বিরুদ্ধে দেশের আইন ব্যবস্থা কঠোর হওয়ার সময়তেই নগাঁও আরক্ষীয়ে বটদ্রুয়া কাণ্ডর বিরুদ্ধে আদালতত দাখিল করিলে 158 পৃষ্ঠা জোড়া চার্জশিট। 23 মার্চত সংঘটিত হওয়া বর্বর ঘটনাত নাবালিকাক বলাৎকার করে জ্বলাই দিয়া জাকির হুসেন সহ 2 নাবালক আর জাকিরর পরিয়ালর আন 5জন সদস্য আব্দুল রাজাক, মুকলেশ রহমান, আব্দুল রশিদ, ফকরউদ্দিন আর জাকিরর মাক জুবেরা খাতুনের বিরুদ্ধে দাখিল করা হল চার্জশিট। ঘটনার তদন্তর বাবে গঠন করা বিশেষ তদন্তকারী গোটরে হওয়া আলোচনা, তথ্য পরীক্ষার পিছত নগাঁও আরক্ষী আদালতত ঘটনা সম্পর্কত দাখিল করিলে 158 পৃষ্ঠার চার্জশিট। সাইন্টিফিক এভিডেন্স কালেক্ট করব লাগে ফ্রম মেডিকেল পয়েন্ট অফ ভিউ আর রিপোর্ট আর সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এই গোটেখিনি কালেক্ট করা হয়েছে। আমার 158 পেজর এখন কেস ডায়েরি তৈয়ার করা হয়েছে, যত 43 সাপোর্টিং ডকুমেন্ট আছে কেসটু প্রুফ করব। আর আমার 50 জন প্রসিকিউশন উইটনেস এই কেসটু প্রুফ করব আছে। এমাহ জোড়া তদন্তর পিছত 43 নথি, 50 জন সাক্ষীর সমল লৈ আদালতত দাখিল করা চার্জশিটত মূল অভিযুক্ত জাকির হুসেন সহ 2 নাবালকক দোষী সাব্যস্ত করা হয়েছে দলবদ্ধ বলাৎকার আর হত্যার। লগতে দোষী সাব্যস্ত করা হয়েছে পরিয়ালটোর আন 5জন সদস্য। ভারতীয় দণ্ডবিধির 448/376D, 201 আর 320 নং ধারা আর পক্সো আইনের 6 নং ধারার অধীন অভিযুক্ত করা হয়েছে জাকির হুসেন আর 2 নাবালক। কোনো ধরনের বিসঙ্গতি লাভ করব নয়, আসামিয়ে আমি টোটাল 8জন মানুষের এগেনস্টে চার্জশিট দিছো। তার মাজত জাকির হুসেন আর 2জন মাইনর এগেনস্টে মেইন চার্জ অফ গ্যাং রেপ আর মার্ডার আছে। আর বাকি 5জন যোনকেইজন আসামি আছে পরিয়ালের মানুষ, ডেস্ট্রাকশন অফ এভিডেন্স আর হার্বরিং অফ অফেন্ডার চার্জেস এগেনস্টে আছে। কেন্দ্রীয় সরকারে নতুনক পক্সো আইনের ধারা সংশোধন করে জারি করা অধ্যাদেশ অনুসরি নাবালিকা বলাৎকারী জাকির হুসেনের শাস্তি হব মৃত্যুদণ্ড। আরক্ষীর মন্তব্য, চার্জশিটত দিয়া তথ্য রেহাই নাপাব বলাৎকারী জাকিরে। আমি আশাবাদী এই কেসত আমি কনভিকশন পাব পারো বলে আমি আশাবাদী। এই বস্তুখিনি আমার উপর মহলের পর অলরেডি জুডিশিয়ারির লগত ডিসকাশন হয়েছে আর এইখানে আমিও জানাইছো আর আমিও আশাবাদীকে কেসটা ফার্স্ট ট্র্যাক কোর্টত হব। এমাহর ভিতরতে নগাঁও আরক্ষীয়ে বটদ্রুয়া কাণ্ডর বিরুদ্ধে চার্জশিট দাখিল করার প্রশংসা করেছে বিভিন্ন জনে। নগাঁওর নীলোৎপল বরা, নিউজ 18, অসম নর্থ ইস্ট।